নয়া শিক্ষাবর্ষের প্রারম্ভে দুঃসাহসিক এক চুরির ঘটনা সংঘটিত হল পাথরকান্দির আকাইদুম নেহরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে। রবিবার গভীর রাতে সংঘটিত হয়েছে এই ঘটনা। চুরিকাণ্ডকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। জানা গেছে, অসম ত্রিপুরা সংযোগে 2008 নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে আকাইদুম নেহরু বিদ্যাপীঠ HS স্কুল। রবিবার গভীর রাতে আকাইদুম নেহরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্কুলের বহু মূল্যবান সামগ্রী ভাঙচুর করে চোরের দল। শুধু তাই নয়, চোরের দল পরবর্তীতে আরও দুটি কক্ষে প্রবেশ করে কম্পিউটার, ইনভার্টার, সিসিটিভি সহ আরও অনেক কিছু হাতিয়ে নিয়ে যায়। সোমবার সকাল 9টা নাগাদ স্কুলে এসে স্কুলের অফিস কক্ষের দরজা খোলা দেখতে পান স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মী। সঙ্গে সঙ্গে তিনি স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্যদের খবর দেন। খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। খবর পেয়ে স্কুলে ছুটে যান অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা। ঘটনাস্থলে ছুটে যান বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎ কুমার বড়া ও কাঁঠালতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্ণ মোশাহারি। তারা চুরির কাণ্ডের বিষয়ে করিমগঞ্জের পুলিশ সুপারকে অবগত করান। পুলিশ সুপারের নির্দেশে শিলচর থেকে নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুর জেমিকে। দিনভর তল্লাশি চালিয়ে কোনো সন্ধান বের করতে পারেনি। অবশেষে খালি হাতে ফিরে যেতে হলো গোয়েন্দা কুকুরকে। কিন্তু পুলিশ তদন্ত জারি রেখেছে। ঘটনাটি আসলে চুরি না প্রতিহিংসা, সে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দেখা গেছে বিদ্যালয়ে প্রচুর সামগ্রী ভেঙে তছনছ করা হয়েছে, বাদ যায়নি খেলার সামগ্রীও। কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়েছে চোরের দল। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইনভার্টারের ব্যাটারিগুলিও। পরবর্তীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামগ্রীগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। কাঁঠালীতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্ণ মোশাহারি জানিয়েছেন তদন্ত অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই চুরিকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন। নেহরু বিদ্যাপীঠের অধ্যক্ষ দেবাশিস গোয়ালা বলেন, যারা শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে এরকম কাজ করেছে, জাতি তাদের কখনো ক্ষমা করবেন না। উল্লেখ্য, কিছুদিন পরপর এই শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে কিছু ঘটনা সংঘটিত হচ্ছে। এতে এটাকে প্রতিহিংসামূলকভাবে করানো হচ্ছে বলে মনে করেন শিক্ষানুরাগীদের একাংশ। এই ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি তুলেছেন কুকিতল, জিপি সভানেত্রীর প্রতিনিধি, সজল কর্মী সহ আরও অনেকে। পাথরকান্দি থেকে মুজির উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এটা তো হিংসা প্রতিহিংসা, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কার প্রতিহিংসা হইতে পারে এটা তো আমরা মনে করি না যে কেউ সঙ্গে প্রতিহিংসা হইতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সমাজে কিছু ব্যক্তি থাকে যেটা উন্নতি বা সাধারণত এইসব জিনিস ভালো পায় না, আমার মনে হয় তারাই এইসব করছে। কিন্তু সমাজের সাধারণ মানুষে বা সমাজে না, যারা সমাজের দুষ্ট শ্রেণীর মানুষ তারাই এই ঘটনাটা করছে। আর এটা করিয়া প্রথম তারা অফিস রুম, প্রিন্সিপাল রুমে ভাঙছে, প্রিন্সিপাল রুম দরজা ভাঙিয়া এখানে সিসিটিভি ভাঙছে। এবং এই সিসিটিভির নিচে আমরা বাকি ক্লাসরুমগুলোর চাবি আছে, অন্তনে চাবি নিয়ে আরও তিনটা রুম খুলছে। এই তিন রুম খুলিয়া এই জায়গাতে আরও আরেকটা যে আমার ক্লার্কের রুম, তার রুমে আছে কিছু ডেস্কটপ আছে, এই ডেস্কটপ নিচে তার ল্যাপটপ নিচে আরেকটা স্মার্ট ক্লাসরুম যারে কো হয়, স্মার্ট ক্লাসরুম আসলে এই স্মার্ট ক্লাসরুমের এটার ভাঙছে। ভাঙার করে খুব বড়ো যেহেতু এলইডি একটা ডিসপ্লে এটার ভাঙ নিতে পারছে না, কিন্তু তার পুরো সিস্টেম যেটা এই সিস্টেমটা খুলিয়ে নিচ্ছে। রাতিপা ফোনের যোগে জানালে যে এই আকাইডুম স্কুলত এটা চুরি হয়েছে। মই লগে লগে আহিলো, আহি ইয়াত গম পালো যে ইয়াত সিসিটিভি যেটা সিস্টেম আছে, ডেস্কটপ আর আপনার যান আর আপনার কম্পিউটারের যানি সিস্টেম আছে সেবিল বেয়া করে গেছে, ভাং মানে ভাঙি ছিঙি গুছি গল। এটা আমি হেডকোয়ার্টারত মানে স্পিচারক জনার পিছন তখেতে একটা কুকুরও দিছিলে স্নেপার ডগ, এইটির জড়িয়ে আমি অল্প তদন্ত করে চালো। তারপর বাকি তো আর ইনভেস্টিগেশনের পিছন গম পাম আর বাকি কোন আসিল কোন জড়িত। বদরপুর সানরাইজ লজের গা ঘেঁষে উত্তর দিকে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই রাস্তার পাশে নজরে পড়বে বিশাল কলাপসিবল গেট, বড় বড় হরফে লেখা প্রোগ্রেসিভ স্কুল। শহরের যানজটমুক্ত একটি নির্ঝঞ্ঝাট এলাকায় স্বমহিমায় বেশ কিছু কচিকাঁচার দায়িত্ব নিয়ে স্কুলটি আজ বদরপুরের অন্যতম একটি আবাসিক স্কুল। গেট ঠেলে ভেতরে ঢুকলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনে কচিকাঁচাদের ছুটোছুটি দেখলে এক মুহূর্তের জন্য স্মৃতির রূপলি পর্দায় ভেসে উঠবে আপনার শৈশব। উঠানের দক্ষিণ পাশেই মেয়েদের হোস্টেল, ঠিক উল্টো দিকে 1 মিনিট হেঁটে পশ্চিম দিকে বাঁক নিলেই স্কুল। স্কুলে ঢুকলেই মনে হবে আপনি তারামণ্ডলে ঢুকেছেন। ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য লম্বা বারান্দার দেয়ালে আঁকা বাহারি রঙের সব চিত্র, এইসব চিত্রের ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের মানস চরিত্রকে কল্পনা করে। শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে রয়েছে অভিনব প্রক্রিয়া,
এক মাস পর্যবেক্ষণে থাকার পর ক্লাস নেওয়ার সুযোগ পান একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আবাসিক পড়ুয়াদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়। খেলাধুলায় ও শরীরচর্চায় রয়েছে রোজদিনকার রুটিন। স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহানের হাতে গড়া অনেক ছাত্র রাজ্যস্তরে খেলাধুলা করছে। সাংস্কৃতিক ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন। স্পোকেন ইংলিশ প্রায় প্রাথমিক গুরুত্ব। 24 ঘন্টার শৈক্ষিক গাইডেন্সে একটি পড়ুয়া নিজেকে সম্পূর্ণ মেলে ধরার সুযোগ পায়। আগামী শিক্ষাবর্ষ থেকে সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হবে প্রোগ্রেসিভ। বর্তমানে ভর্তি চলছে। আপনার ছেলে বা মেয়েকে কোয়ালিটি এডুকেশনের স্বাদ এনে দিতে সামিল হতে পারেন প্রোগ্রেসিভের শিক্ষাযজ্ঞে।